আজকে আমাদের সকালের খাবার এই যে দেখেন রুটি। আমার খালামণি খুব সুন্দর করে রুটি বানাচ্ছে, অনেক ভুল করে। সবাই প্রসেস একবার দেখে নেন, বাসায় তাহলে বানাতে পারবেন। এখানে আমার নানিমণি রুটি ভাজতেছে, এই যে খুব সুন্দর করে ভাজতেছে রুটি। সকালে রান্না করা হয়েছে হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ি। আহা, খিচুড়ির কি স্মেল, দেখেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আহা, আমার নানির হাতে রান্না কি যে মজা। আর এই যে এখানে কেটে রাখা হয়েছে সজনে, আলু, পটল। এই হচ্ছে আমাদের সকালের খাবার। খুবই সুন্দর হয়েছে রুটি, খুবই সুন্দর। এত সুন্দর রুটি আমি কখনোই দেখি না। খাইলেও পস্তাইবেন না, খাইলেও পস্তাইবেন না, খাইলেও পস্তাইবেন। খুবই সুন্দর রুটি, খুবই সুন্দর হয়েছে রুটি। আমি একটা রুটি দেখাই, খুব সুন্দর রুটি। এই যে খুব সুন্দর রুটি, খুব সুন্দর। এই যে এখানে একটা ভাজা হচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এরপর আবার আমরা দুপুরের ঠিক আগে, মানে সকালের ব্রেকফাস্টের পরে, দেন আমরা হচ্ছে কাঁচা আম কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম, আর পাকা আম মাখাও খাচ্ছিলাম। আমরা কিন্তু ঢাকাতে পাকা আম বা হচ্ছে পাকা কাঁঠাল খাই নাই, গ্রামে এসেই ফার্স্ট আমরা খাচ্ছি। আর ঢাকা গিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর এদিকে তো আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, তো এগুলো হচ্ছে পেঁয়াজ ফেরেস্তা রোস্ট, তারপরে হচ্ছে পোলাও, মাংস কী কী পাকাইছে, সবজি টবজি। মানে দুপুরে রান্না বান্না মোটামুটি শেষের পথে, এখন সবাই গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।